গতকাল আমার ফেসবুক ওয়ালে বেশ কটা ছবি পোস্ট করেছিলাম সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা নিয়ে। বাজারে বেরোলেই আমরা দেখতে পাচ্ছি আতঙ্কে মানুষজন দোকানের সামনে ভিড় করছেন, একে অপরের খুব কাছাকাছি চলে আসছেন, 3 ফিটের যে ডিস্টেন্সিংটা সেটা মানা হচ্ছে না, কীভাবেই বা মানবেন, কোনো নির্দিষ্ট উপায় নেই এটা মানার। তো নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজ বলে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপ আছে, তো দেখে নিন তারা কি সুন্দরভাবে এই সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করার জন্য কী কী পন্থা অবলম্বন করছে। খুব সহজ, আপনি আপনারা এই এইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারেন, এতে ভাইরাস ছড়ানো থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন, সেফ থাকতে পারবেন। আমরা আজকে আছি হচ্ছে আপনার ইস্টার্ন হাইয়ের সামনে। তো আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে তো পুরো মার্কিং করা আছে সবাইকে দাঁড় করার জন্য, তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সেই লাইনটাকে মেনটেন করার চেষ্টা করছি, আর সবাই আস্তে আস্তে একে একে এসে জিনিসগুলো কিনছে। তাতে এখানে যারা রেসিডেন্টরা আছেন ওদের জন্য খুবই সুবিধা হয়েছে এটা, এবং এই ধরনের যদি আরও কিছু দুধের ভ্যান বা ভেজিটেবল যদি এরকমভাবে কমপ্লেক্সের সামনে দাঁড়ায় তাহলে আমরা মার্কেটে যেতে হচ্ছে না, এবং ভিড়টাও কম হয়ে যাবে যেহেতু এটা স্কেটার্ড হয়ে যাচ্ছে। এখানে মেনটেন করে রাখা হচ্ছে, সবাই ঠিকমতো এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ টু হরিণঘাটা জগনেশ অ্যান্ড হিজ টিম, আশা করি আপনার সাপ্লাইগুলো ভালোই থাকবে। গ্রেট ইনিশিয়েটিভ বাই জগনেশ অ্যান্ড হিজ টিম। সো অ্যাকচুয়ালি অল দ্য পিপল হিয়ার, অল অফ আস আর ইন গ্রেট প্যানিক অ্যান্ড আর ইন হোম আইসোলেশন, and we don't have anything, you know, any supplies as of now, but because of this initiative we will at least, you know, get to feed our families. This is the basic necessity of life, you know.